হ্যালো ব্রেন ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি পার্সেন্টেজের আর একটা ক্লাস নিচ্ছি এবং আজকে যে পার্সেন্টেজের অঙ্কগুলো করাবো সেটা একটা নতুন একটা নিয়মের বা পদ্ধতি সাহায্যে তোমাদেরকে করাবো আমি লিখেছি দেখো সেটা হচ্ছে কি না এবি রুল এই এবি রুলসের সাহায্যে আমি যে সমস্ত অঙ্কগুলো করাবো যেগুলো সাধারণত পরীক্ষায় আসে তো আজকে ক্লাসে লাস্টের দিকে আমি লেটেস্ট যে সমস্ত পরীক্ষায় আসা প্রশ্ন সেগুলোকে আমরা সলভ করবো তো এই এবি রুল আমরা প্রথমে জেনে নিই যে এবি রুলটা আসলে কি বা এই রুলসের সাহায্যে আমরা অঙ্কগুলো কিভাবে দ্রুত সমাধান করব। তো প্রথমে দেখে নিই এবি রুল হচ্ছে কি না দুটো জিনিস যদি বলি যে দুটো জিনিসের যে প্রোডাক্ট যেটা এ ইন্টু বি এটা যদি কনস্ট্যান্ট থাকে ঠিক আছে তো এটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আমাদের কি হবে না এটা কনস্ট্যান্ট থাকলে তাহলে দেখা যাবে যে যদি এ যদি বৃদ্ধি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে না বি তাহলে হ্রাস পাবে বা যদি উল্টো দিকে বলি যদি এ যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে না বি সেক্ষেত্রে বেড়ে যাবে তবু এইটুকু জিনিস আর কিছুই না সেটা আমরা যখন অঙ্ক করব সেটা দেখব একটা ছোট্ট এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বলি বির মধ্যে কীরকম হচ্ছে যদি বলে যে এ এবং বি দুটো জিনিস রয়েছে যদি বলে যে এ এর থেকে কত এসছে না পঁচিশ শতাংশ বেশি ঠিক আছে এ বি এর থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি বা টোয়েন্টি পারসেন্ট মোর দ্যান বি তাহলে যদি ওকে প্রশ্ন করে যে তাহলে এ বা যদি এখানে বিয়ের কথা বলে যে বি তাহলে কি ছোটো তাহলে বি এর থেকে কত পার্সেন্ট কম তাহলে এক্ষেত্রে কী করবো সিম্পলভাবে যেটা পার্সেন্টেজ দেওয়া থাকবে সেটাকে আমরা ফ্র্যাকশানে কনভার্ট করবো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে তোমরা সবাই জানো সেটা হচ্ছে কত না ওয়ান বাই ফোর তো ওয়ান বাই ফোর এটা কী আছে না কম না বেশি এখানে মোর বা বেশি বলেছে তাহলে প্লাস আছে তাহলে এক্ষেত্রে আমরা কী করবো না প্লাস ওয়ান বাই ফোর করবো এটা থেকে আমরা কীভাবে কনভার্ট করছি দেখো না এখানে যদি প্লাস নিই তাহলে এখানে কী করবো মাইনাস নেব উপরে যা থাকবে একই থাকবে আর নিচে কী হবে চার আর এক পাঁচ তো সেক্ষেত্রে কী হবে না ওয়ান বাই ফাইভ আর ওয়ান বাই ফাইভ মানে আমরা জানি সেটা হচ্ছে কত না টোয়েন্টি পার্সেন্ট তার মানে এ যদি বি এর থেকে পঁচিশ পার্সেন্ট বেশি হয় তাহলে বি এর থেকে কত পার্সেন্ট কম না টোয়েন্টি পারসেন্ট কম তো আমরা যখন অঙ্কগুলো করব এই কী আছে না এবি রুলের মাধ্যমে তখন কিন্তু তোমরা আরও খুব সহজভাবে বুঝতে পারবে এবং কুম কম সময়ে তোমরা কিন্তু অঙ্কগুলো সমাধান করতে পারবে প্রথম অঙ্ক দেখো কি বলছে যদি পি কিউর থেকে ফিফটি বেশি হয় তবে কিউ পির থেকে কত শতাংশ কম খুবই অঙ্ক এই ধরনের অঙ্ক আমরা যেগুলো ধরি যে ধরলাম এটাকে একশো বা এইভাবে না করে আমরা সরাসরি কি করব না এবার থেকে এবি রুলের মাধ্যমে করব। কিভাবে এখানে বলছে যে পি কিউয়ের থেকে ফিফটি পার্সেন্ট বেশি তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি আছে না পি যেটা দিয়েছে পি এবং কিউ বলছে যে পি কিউয়ের থেকে কত না ফিফটি পারসেন্ট বেশি তাহলে এখানে প্রশ্ন করছে যে কিউ পি এর থেকে কত পারসেন্ট কম একটা যদি বেশি হয় তাহলে অবশ্যই আর একটা কী হবে না কম হবে এটাই হচ্ছে রুল তো এক্ষেত্রে দেখো আমাদের প্রথমে যেটা ফ্র্যাকশান পার্ট থাকবে যেটা পার্সেন্টেজের পার্ট থাকবে সেটাকে আমরা কি করব ফ্র্যাকশানে কনভার্ট করবো ফিফটি পার্সেন্ট তোমরা সবাই জানো সেটা হচ্ছে কত হাফ ঠিক আছে এই যে হাব এখানে কি বলছে যে বেশি না কম বলেছে বলছে এখানে বলছে কত যে ফিফটি বেশি তো বেশি থাকলে আমরা কি করব না প্লাস সাইন দেবো তো এখান থেকে কি আসবে না এখানে যদি প্লাস সাইন দিই তাহলে এখানে কি করব মাইনাস সাইন দেবো উপরের যে পার্ট সেটা একই থাকবে একই থাকবে আর নিচে কী থাকবে যদি প্লাস আছে তাহলে দুই আর এক টু প্লাস ওয়ান তো সেক্ষেত্রে নিচে কত হবে না থ্রি হবে তাহলে ওয়ান বাই থ্রি যদি হয় তাহলে সেক্ষেত্রে ওয়ান বাই থ্রি ফ্র্যাকশান পার মানে পার্সেন্টেজের দিক থেকে কত হবে না থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট এবং এখানে ডিপে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর সুতরাং এবি রুলসের মাধ্যমে আমরা এটাকে ধরলাম একশো এটাকে করলাম এভাবে না গিয়ে সরাসরি আমরা যা সেই নিয়মে করবো যে পার্সেন্টেজ আছে সেটাকে ফ্র্যাকশানে কনভার্ট করলাম যেহেতু বৃদ্ধি হয়েছে বা বেড়েছে তাহলে প্লাস দেবো উপরের পার্টটা প্লাস থাকলে মাইনাস করব আর উপরের পার্ট একই থাকবে নিচে কি থাকবে প্লাস থাকলে দুই আর এক তিন তো ওয়ান বাই থ্রি মানে থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্টেজ এই অঙ্কে কী বলছে এ এর আয় এর থেকে পঁচিশ পার্সেন্ট বেশি এর আয় এর থেকে কত শতাংশ কম তাহলে দেখো একটা জিনিস আয়ের দিক থেকে হোক যেটাই হোক তো এখানে প্রথমে যেটা বলছে এর আয় এর থেকে পঁচিশ শতাংশ বেশি মানে এর যে আয় তার আয় কত না বিয়ের থেকে পঁচিশ শতাংশ বেশি তার মানে প্লাস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে এখানে বলছে যে বিয়ের আয় এর থেকে কত শতাংশ কম একটা বেশি হলে কম হবে তাহলে এক্ষেত্রে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে এক্ষেত্রে কত হবে না ওয়ান বাই ফোর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিয়েছে হ্যাঁ ওয়ান বাই ফোর তাহলে এক্ষেত্রে আমাদের কী আছে না প্লাস আছে তাহলে এক্ষেত্রে প্লাস হবে তাহলে প্লাসের পরিবর্তে মাইনাস হবে উপরেরটা একই থাকবে নিচে কত হবে চার আর এক কত হবে না পাঁচ হবে তাহলে ওয়ান বাই ফাইভ যদি আমরা করি ফ্র্যাকশানটা সেটা পার্সেন্টেজে গেলে কত হয়ে যায় না টোয়েন্টি পার্সেন্ট তার মানে এক্ষেত্রে যেটা আসবে সেটা হচ্ছে বিতে যেটা দেওয়া আছে টোয়েন্টি পার্সেন্ট সেটা হচ্ছে সঠিক উত্তর তো এবারে যে অঙ্ক দেখো সেটা কি বলছে যে মোহন আর শ্যামের আয়ের থেকে চল্লিশ শতাংশ বেশি শ্যামের রায় মোহনের আয়ের থেকে কত শতাংশ কম তো তোমরা বলবে যে এই ধরনের অঙ্ক কি আসে হ্যাঁ অবশ্যই আসে দেখো এই যে অঙ্কটা সেটা এসএসসি এসসি দু হাজার কুড়িতে এসেছিলো অঙ্কটা যেটা বলছে যে মোহনের রায় শ্যামের থেকে চল্লিশ শতাংশ বেশি তাহলে মোহনের যে আয় সেটা শ্যামের আয়ের থেকে কত বলছে না চল্লিশ শতাংশ বেশি চল্লিশ শতাংশ বেশি মানে কত না প্লাস ফর্টি পারসেন্ট তাহলে ক্ষেত্রে মোহন যদি বেশি হয় তাহলে শ্যাম ক্ষেত্রে কি হবে না অবশ্যই কম হবে একটা বেশি হলে আর একটা কী হবে কম হবে তাহলে প্রথমে আমরা পার্সেন্টেজ নেবো একদম সহজভাবে এবি রুল ফর্টি পারসেন্ট ফর্টি পারসেন্ট মানে কত হবে না চার বাই দশ তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না টু বাই ফাইভ যেহেতু প্লাস আছে তাহলে সেক্ষেত্রে প্লাস নেবো এরপরে আমরা কী করব প্লাসের পরিবর্তে মাইনাস নেব উপরের পার্ট যেটা ঠিকই থাকবে নিচের পার্ট কত হবে না পাঁচ প্লাস দুই তো নিচে কত হয়ে যাবে না দুই বাই সাত এখন দুই বাই সাত এই যে ফ্র্যাকশনটা এটাকে আমরা কী করব পার্সেন্টেজে কনভার্ট করব তোমরা জানো যে এক বাই সাত সেটা হচ্ছে কত না এক বাই সাত যেটা সেটা হচ্ছে কত না চৌদ্দ দশমিক দুই আট পার্সেন্ট তাহলে এক বাই সাত যদি চৌদ্দো দশমিক দুই আট হয় তাহলে দুই বাই সাত কত হয়ে যাবে না চোদ্দো দিয়ে আঠাশ হবে আর আঠাশ দিয়ে ছাপান্ন হবে তার মানে টোয়েন্টি এইট পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট কোথায় আছে শীতে হচ্ছে সঠিক উত্তর সুতরাং এই ধরনের অঙ্ক ছোট ছোট অঙ্ক হলেও কী হবে তোমরা যেভাবে করো সেভাবে যদি করতে যাও তাহলে সেক্ষেত্রে সময় লাগবে আদৌ সময় নষ্ট করার দরকার নেই এবি রুলসের সাহায্যে সরাসরি যেটা বেশি বা কম এতক্ষণ আমরা কি করলাম না সবগুলোই বেশি বললাম তো এরপর আমরা দেখব কম দিয়ে তো যেটা থাকে ফর্টি পার্সেন্ট বেশি তো ফর্টি পার্সেন্ট মানে কত না টু বাই ফাইভ যদি বেশি তাহলে প্লাস করব প্লাসের পরিবর্তে মাইনাস উপরের পার্ট একই থাকবে নিচের পার্ট কি থাকবে যা থাকবে যোগ থাকলে যোগ বিয়োগ থাকলে বিয়োগ দেখো পাঁচ প্লাস দুই তো কত হবে সাত হবে তোমরা দুইয়ের সাত যেটা ফ্র্যাকশান পার্ট সেটা পার্সেন্টেজে কত হবে না টোয়েন্টি এইট পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট তার মানে শীতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর এই অঙ্কে বলে যে যদি এর আয় বিয়ের আয়ের থেকে কুড়ি শতাংশ কম হয় তবে বিয়ের আয় এর আয়ের থেকে কত শতাংশ বেশি তো একটা যদি কম হয় তাহলে অবশ্যই আর একটা কী হবে না বেশি হবে তো এখানে দেখো এখানে কে দিয়েছে না এ আর বি দুজনের ক্ষেত্রে তুলনা করা হচ্ছে এ এবং বি তো এখানে বলছে যে এর আয় কত বলেছে না কুড়ি বিয়ের থেকে কুড়ি পারসেন্ট কম তাহলে এর আয় বি থেকে কত কুড়ি পার্সেন্ট কম তাহলে কুড়ি পার্সেন্ট এটা যেহেতু কম তাহলে সেক্ষেত্রে কি করব না মাইনাস করব। তাহলে এখানে বি অবশ্যই বড়ো তাহলে প্রশ্ন হচ্ছে যে বি এর থেকে কত পার্সেন্ট কি হবে না বেশি হবে সুতরাং এটাকে আমাকে প্রশ্নে জানতে চেয়েছে তো যেটাই থাক আমরা সরাসরি করব যেটা পার্সেন্টেজ ফর্মে থাকবে সেটাকে ফ্র্যাকশানে প্রথমে কনভার্ট করব তো এখানে কত আছে না টোয়েন্টি পারসেন্ট আর টোয়েন্টি পার্সেন্ট মানে তোমরা জানো কত যে ওয়ান বাই ফাইভ তো ওয়ান বাই ফাইভ যেটা সেটা প্লাস না মাইনাস হবে এখানে যেহেতু বলেছে যে কম এর আয় কত না বিয়ের আয়ের থেকে কুড়ি শতাংশ কম বলেছে কম মানে মাইনাস তাহলে আমরা কম এখানে কী করবো না মাইনাস সাইন দেবো এখানে যদি মাইনাস সাইন দিই তাহলে এখানে কী দেবো না প্লাস সাইন দেবো উপরে যেটা থাকবে সেটা তো থাকবেই নিচে কী থাকবে নিচে যেটা থাকবে সেটা কী করেছি না এ পর্যন্ত যেটা ছিল সাইন ছিল সেই অনুযায়ী করেছি যেহেতু প্লাস ছিল তো যেইখানে দুটোকে যোগ করেছিলাম এবারে যেহেতু সাইন কী আছে মাইনাস আছে তাহলে পাঁচ থেকে যদি এক যায় তাহলে সেক্ষেত্রে কত হবে না চার হবে ঠিক আছে আগে যখন প্লাস ছিল তখন পাঁচ আর এক ছয় করেছি আর এখানে যেহেতু মাইনাস আছে তাহলে পাঁচ থেকে যদি এক মাইনাস করি তাহলে সেক্ষেত্রে কত হবে চার হবে তাহলে এক্ষেত্রে ওয়ান বাই ফোর এটা যদি তোমার পার্সেন্টেজ কনভার্ট করি তাহলে সেক্ষেত্রে কত হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং এখানে বিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর সুতরাং কম থাক বা বেশি থাক এই যে কম্প্যারিজেন সেটা যেটাই থাক না কেন আমরা দেখা মাত্র সেকেন্ডের মধ্যে প্রবলেমগুলোকে সলভ করতে পারবো এই এবি রুলসের সাহায্যে এখানে এতক্ষণ যেগুলো প্লাস ছিল মাইনাস মাইনাস টোয়েন্টি পারসেন্ট তো মাইনাস মানে কত ওয়ান বাই ফাইভ তাহলে মাইনাস যেহেতু আছে উপরে তো মাইনাসের জায়গায় প্লাস হবে মানে একটা কম হলে আরেকটা কী হবে বেশি হবে সুতরাং উপরের পার্টটা ঠিকই থাকবে নিচের পার্ট কী হবে মাইনাস ফাইভ মাইনাস ওয়ান তো কত হবে ফোর হবে তো ওয়ান বাই ফোর তার মানে সেক্ষেত্রে উত্তর কত হবে না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি কেজরিওয়ালের নম্বর যোগীর থেকে তেত্রিশ দশমিক তিন তিন শতাংশ কম হয় তবে যোগীর নম্বর কেজরিওয়ালের থেকে কত শতাংশ বেশি হবে যেহেতু একটা কম আছে তাহলে আরেকটা একটা কী হবে অবশ্যই বেশি হবে তাহলে এখানে প্রথমে কে দিয়েছে না কেজরিওয়ালের ক্ষেত্রে দিয়েছে কেজরিওয়ালের ক্ষেত্রে কি দিয়েছে না তেত্রিশ পূর্ণ একে তিন শতাংশ কম তাহলে তেত্রিশ পূর্ণ তেত্রিশ দশমিক তিন তিন পার্সেন্ট যেটা আর কি তো তেত্রিশ পূর্ণ তিন তিন পার্সেন্ট এটাকে যদি আমরা ফ্র্যাকশানে কনভার্ট করি তাহলে সেক্ষেত্রে কত হবে না ওয়ান থার্ড হবে তো ওয়ান থার্ড যেটা হবে সেটা তো কী হবে না যেহেতু বলেছে এখানে কি বলেছে না তেত্রিশ শতাংশ কম বলেছে তো কম যদি হয় তাহলে সেক্ষেত্রে কী করবো না মাইনাস করবো তাহলে এখান থেকে কী হবে না এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে আর ওয়ান তো ওয়ান থাকবে উপরে পাট একই থাকবে নিচে কী হবে না তিন থেকে এক বিয়োগ করবে কারণ থ্রি মাইনাস ওয়ান তো সেক্ষেত্রে কত হবে না টু হবে ঠিক আছে এখানে মাইনাসের জায়গায় প্লাস বা যেটা থাকবে প্লাসের জায়গায় মাইনাস এই কারণে নিচ্ছি যে একদম শুরুতে যেটা বলেছিলাম এবি রুলসের ক্ষেত্রে যে এ ইন বি এর যে প্রোডাক্ট সেটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে একটা যদি বাড়ে তাহলে আরেকটা একটা হবে কমবে বা আরেকটা যদি কমে যায় প্রথমটা তাহলে আরেকটা কি কী হবে অবশ্যই বাড়বে সুতরাং এটা যখন কম হচ্ছে তাহলে পরে যেটা আসবে সেটা কী হবে অবশ্যই বেশি হবে মাইনাসের জায়গায় প্লাস বা প্লাসের জায়গায় মাইনাস তাহলে কী হচ্ছে উপরের পার্ট ঠিকই থাকবে থ্রি মাইনাস ওয়ান তো কথা হবে টু হবে কারণ ওয়ান বাই টু তো সেক্ষেত্রে কথা হয়ে যাবে না ফিফটি হবে এবং এখানে শীতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর এই অঙ্কে বয়স সংক্রান্ত দিয়েছে সেটা কী বলছে যে রাধেমার বয়স কুড়ি বছর যদি করিমের বয়স রাধেমার থেকে পঁচিশ শতাংশ বেশি হয় তবে রাধেমার বয়স করিমের থেকে কত শতাংশ কম তাহলে এখানে দেখো একটা জিনিস সেটা হচ্ছে কি যে বয়স দিয়ে দিয়েছে সেটা হচ্ছে কি যে রাধেমা তার বয়স কত দিয়েছে না কুড়ি বছর দিয়েছে ঠিক আছে তো এখানে যেটা বলছে সেটা হচ্ছে দুজনের মধ্যে কম্পেয়ার হচ্ছে সেটা হচ্ছে কি যে করিমের বয়স রাধেমার থেকে পঁচিশ শতাংশ বেশি তাহলে এই যে প্রথমে যেটা করছে সেটা হচ্ছে কি যে পঁচিশ শতাংশ বেশি এই পঁচিশ শতাংশ যদি আমরা ফ্র্যাকশানে কনভার্ট করি তাহলে সেক্ষেত্রে কত হবে না ওয়ান বাই ফোর হবে এবং যেহেতু বলেছে যে করিমের বয়স রাধেমার থেকে পঁচিশ শতাংশ বেশি বলেছে তো বেশি যদি বলে তাহলে সেক্ষেত্রে কি হবে না প্লাস হবে ঠিক আছে এই অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে যে এখানে যে বয়স থাকবে এখানে যেমন রাধেমার বয়স কত দিয়েছে না কুড়ি বছর দিয়েছে এটা একটু কমপ্লিকেটেড করার জন্য এটা হয়তো দেখা হলো যে কুড়ি বছরের জায়গায় কত দিয়েছে না কুড়ি বছর তারপর কত দিয়েছে না সাত মাস আর কত দিয়েছে না সাত দিন তো এইভাবে যদি দিয়ে দেয় যে রাধেমার বয়স কত না কুড়ি বছর সাত মাস সাত দিন তাহলে পরে দিল যে করিমের বয়স রাধেমার থেকে কত না পঁচিশ শতাংশ যেটা কী দিয়েছে না বেশি হয় তাহলে রাধেমার বয়স করিমের থেকে কত শতাংশ কম হবে তা একটা বেশি হলে এটা কম হবে সুতরাং এখানে কিন্তু আদৌ কিন্তু এই যে বয়সের যে ফ্যাক্টর তুমি যদি বলো যে আমরা পুরনো নেমে যেভাবে করে থাকি যে এর যদি এই হয় তাহলে এর ক্ষেত্রে পার্সেন্টেজ কত হবে পার্সেন্টেজ যদি বেশি হয় কত হয় তাহলে কুড়ি বছর হলে সেখান থেকে আমরা কম বেশি নেবো সেইভাবে যদি যাও তাহলে কিন্তু হবে না আদৌ কিন্তু বয়সের কোনো ফ্যাক্টর নেই এখানে যেটাই দিক কুড়ি বছর দিক কুড়ি বছর সাত মাস সাত দিন যেটাই দিক না কেন আদৌ কিন্তু এটা আমাদের ক্যালকুলেশনের মধ্যে আসবে না সুতরাং তোমাদেরকে ঘাবড়ে দেওয়ার জন্য এই ধরনের ফিগারগুলো দেবে আদৌ সেই ফিগার আমাদের কাজে লাগবে না কি করব সরাসরি দেখবে উত্তর যেগুলো আছে সেগুলো কিন্তু পার্সেন্টেজে আছে কোনো সময় বা বছরে কোনো ব্যাপার নেই সুতরাং এই ধরনের ফিগার আমাদের কোনো প্রয়োজন হবে না সরাসরি করবো পঁচিশ শতাংশ বেশি তেমন ওয়ান বাই ফোর তো ওয়ান বাই ফোর মানে কী হবে প্লাস থাকলে একজনের বেশি হলে একটা কীভাবে মাইনাস হবে তো চার প্লাস এক তো সেক্ষেত্রে কথা হবে উপরে তো এক থাকবে নিচে চার আর এক পাঁচ হবে তাহলে ওয়ান বাই ফাইভ তো ওয়ান বাই ফাইভ যদি হয় তাহলে সেক্ষেত্রে পার্সেন্টেজের দিক থেকে কথা হবে টোয়েন্টি পার্সেন্ট তার মানে এখানে এতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর এবারে যে অঙ্ক দেখো সেটা হচ্ছে টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সের যে অঙ্ক সেটা কী বলছে যে যদি রাজধানী শতাব্দীর থেকে ষোলো পূর্ণ দুয়ের তিন শতাংশ কম হয় তার মানে বেগ আর কি তাহলে শতাব্দীর রাজধানী থেকে কত শতাংশ বেশি তো এখানে দেখো যে স্পিড আমরা জানি যে রাজধানীর বেশি হয় ঠিক আছে এবার বুলেট ট্রেনের তো আরও বেশি হয় কিন্তু এখানে বলছে যে শতাব্দীর থেকে কম বলেছে তো যেটাই থাক আমরা জাস্ট এইটুকুই করব যে পার্সেন্টেজ যেটা দেওয়া আছে রাজধানী সেটা কত শতাংশ কম না এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে কত না ষোলো পূর্ণ দুয়ে তিন তো ষোলো পূর্ণ দুয়ে তিন শতাংশ কী বলেছে না কম বলেছে তাহলে এই পূর্ণ দুয়ে তিন শতাংশ যদি কম আছে তাহলে এক্ষেত্রে আমরা করব কি যেটা আসবে সেটা কী হবে বেশি হবে শতাব্দীর ক্ষেত্রে তাহলে এটাকে যদি আমরা ফ্র্যাকশানে কনভার্ট করি তাহলে সেক্ষেত্রে কথা হবে পূর্ণ দুয়ে তিন মানে কত না একের ছয় এবার যেহেতু কম বলছে রাজধানীর ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে কি করব না মাইনাস দেবো তো মাইনাস থাকলে এরপরে যেটা আসবে সেটা মাইনাসের পরিবর্তে প্লাস হবে উপরের পার্টটা ওয়ান তো ঠিকই থাকবে আর নিচে কি হবে না সিক্স আর এখানে মাইনাস সাইন আছে তাহলে সিক্স মাইনাস ওয়ান তো নিচে শেখেদের কত হবে না ফাইভ হবে তাহলে ওয়ান বাই ফাইভ ওয়ান বাই ফাইভ হলে আমরা জানি সেটা কত হবে ফ্র্যাকশান পার্ট যদি ওয়ান বাই ফাইভ হয় তাহলে পার্সেন্টেজের দিক থেকে কত হবে টোয়েন্টি পার্সেন্ট হবে এবং এখানে বিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর সুতরাং টাইম অ্যান্ড ডিস্টেন্সের আমরা যে ধরনের ফর্মুলাগুলো ব্যবহার করি সেটা আদৌ কোনো ব্যবহার করার দরকার নেই বা সেই ধরনের করারই দরকার নেই আমরা সরাসরি এবি রুলসের সাহায্যে সরাসরি আমরা করবো দুটোর ক্ষেত্রে যেটা কম্পেয়ার করছে যে রাজধানী শতাব্দী থেকে কত তার স্পিড কত কম ষোলো পূর্ণ দুয়ে তিন শতাংশ কম আছে তাহলে উল্টে যদি বলে যে শতাব্দী রাজধানীর থেকে কত পার্সেন্ট বেশি তো সেক্ষেত্রে আমরা সরাসরি যেভাবে করলাম এটা যদি কম কম তাহলে যেটা হবে সেটা বেশি হবে এবং সেটা কত টোয়েন্টি পারসেন্ট বি হচ্ছে সঠিক উত্তর এবারে যে অঙ্ক দেখো এই অঙ্কটা সিএইচল দু হাজার কুড়িতে যেমন এসেছিল রেলের গ্রুপ ডিতেও এসেছিল অঙ্কটা কী অনিয়মিত কাজ করার জন্য আসারামের বেতন কুড়ি শতাংশ কমে যায় কিন্তু কিছু মাস পরে তার বেতন বাড়িয়ে আগের বেতন করে দেওয়া হয় বেতনের শতকরা বৃদ্ধি কত সুতরাং একটা জিনিস যে আগে কমেছে তারপরে আবার যে নতুন জায়গায় ফিরে যায় এই ধরনের অঙ্ক তো আমরা অনেক দেখি তো এই ধরনের অঙ্ক আমরা এবি রুলসের সাহায্যে করব তাহলে কিন্তু খুব সহজ হবে এগুলো অনেক ক্ষেত্রে কী বলে এখানে যেমন বলছে সেটা হচ্ছে কি যে দুটো জিনিস সেটা হচ্ছে কি এটা হচ্ছে অরিজিনাল এটা হচ্ছে নতুন এটা অরিজিনাল এবং এটা হচ্ছে কি না নিউ নিউ মানে কমে গেছে তো এখানে বলছে সেটা হচ্ছে কি যে আসারামের বেতন প্রথমে কী হচ্ছে না কুড়ি শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে তাহলে অরিজিনাল যা ছিল সেখানে কি হয়ে গেছে না কুড়ি শতাংশ কমে গেছে ঠিক আছে এবার বলছে সেটা যদি আবার সেই অরিজিনাল জায়গা যদি ফিরে আসে তাহলে এটা কম হলে এটা কি হবে না বাড়বে এবং সেটা কত শতাংশ সেটা আমাকে বলতে হবে তো অনেক সময় এটা এইভাবেই বলে যে এটা কি হয়েছে না কুড়ি শতাংশ কমে গিয়ে তার যে মাইন কত না বেতন হয়েছে সেটা কত না চব্বিশ হাজার চারশো উননব্বই টাকা ছিয়ানব্বই পয়সা তাহলে তার কত শতাংশ বাড়ালে সে আবার নতুন জায়গায় ফিরে আসবে তো এই যে ফিগার যেটা দিয়েছে সেই ফিগার কিন্তু আমার কোনো ক্যালকুলেশনের মধ্যে আমরা কিন্তু নেব না সেটা শুধুমাত্র স্টুডেন্টকে ঘাবড়ে দেওয়ার জন্য যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে এই ধরনের ফিগার তো সেক্ষেত্রে আমরা যদি ওইভাবে বের করতে থাকি যে একশো শতাংশ মানে এত এটা হয়েছে আশি শতাংশ বা বিরাশি শতাংশ বা একশো বারো শতাংশ তার মান কত হবে তো এটাকে যদি ক্যালকুলেট করতে যাই তাহলে কিন্তু আমাদের অনেক সময় যাবে এবং আদৌ কিন্তু উত্তরে আমরা পৌঁছতে পারব না তো এখানে কি বলছে না যেটা দিয়েছে যে আসারামের ক্ষেত্রে কি বলেছে না প্রথমে বেতন কমে গেছে কতটা কমে গেছে না টোয়েন্টি পার্সেন্ট বেতন কমে গেছে তো টোয়েন্টি পার্সেন্ট যদি বেতন কমে টোয়েন্টি পার্সেন্ট মানে কত তো ওয়ান বাই ফাইভ যেহেতু কমে গেছে তাহলে সেক্ষেত্রে কী হবে না মাইনাস হবে তো এরপরে যেটা আসবে সেটা কী হবে মাইনাসের জায়গায় প্লাস হবে উপরের পার্টটা সবসময় একই থাকবে একই থাকবে আর ফাইভ মাইনাস ওয়ান তো নিচে কত হবে না ফোর হবে তাহলে এখানে ফ্র্যাকশান পার্ট কত হলো ওয়ান বাই ফোর তো ওয়ান বাই ফোর মানে আমরা জানি সেটা হচ্ছে কত না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং এখানে এতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর এবারের যে অঙ্ক খুবই পরিচিত অঙ্ক বলছে চিনির দাম পঁচিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে তাহলে কত শতাংশ খরচ কমাতে হবে যাতে ব্যয় বা এক্সপেন্ডিচার কি হবে না একই থাকে তাহলে এখানে দেখো এই ধরনের অঙ্ক আমরা সাধারণভাবে যেটা করে থাকি আগের যে নিয়মে সেটা যেটা অনেকেই করো সেটা হচ্ছে কী যে মূল্য বা প্রাইস এবং আরেটা হচ্ছে কি না কোয়ান্টিটি আমরা জানি সেটা হচ্ছে কি যে এখানে যেটা পার্সেন্টেজে দিয়েছে সেটা হচ্ছে কত না সেটা হচ্ছে কত না পঁচিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে তো পঁচিশ শতাংশ বৃদ্ধি পার অর্থ হচ্ছে কি না পঁচিশ শতাংশ মানে কত না ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর মানে কি যে প্রাইস আগে যেটা চার টাকা ছিল সেটা বেড়ে গিয়ে চার আরে কত হয়ে গেছে না পাঁচ হয়ে গেছে তাহলে কোয়ান্টিটি কি হবে আর আমরা জানি প্রাইস এবং কোয়ান্টিটির জায়গায় সেটা দুটোকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে সেক্ষেত্রে কী হবে না এক্সপেন্ডিচার হবে যে আমি চারটে জিনিস চার দাম কত না চার টাকা তার সঙ্গে কত গুণ করবো তাহলে কি হবে তার টোটাল খরচা পাওয়া যাবে তো যদি এখানে বলেছে যে সেটা হচ্ছে কি যে খরচা কি হবে না একই থাকবে এটাও একশো টাকা যদি হয় তাহলে এখনও কি হবে না একশো টাকা খরচা হবে খরচ কিন্তু বেশি হবে না আগে যা খরচ করা হয়েছিল এবারও সে একই খরচ করা হবে তাহলে কী হবে যে চার টাকা যদি দাম হয় একশো টাকা খরচ হলে কতগুলো কোয়ান্টিটি কত হবে না একশো বাই চার তো সেক্ষেত্রে কত হবে না পঁচিশ হবে আবার এখানেও একশো টাকা খরচ দাম কত প্রত্যেকটার দাম পাঁচ টাকা তাহলে একশো টাকায় কতগুলো হবে না কুড়ি হবে ঠিক আছে তো এখানে যদি আমি দেখো না পাঁচ দিয়ে করি তাহলে সেক্ষেত্রে পাঁচ হবে আর এখানে করলে কত হবে চার হবে তার মানে দাম বৃদ্ধি হওয়ার জন্য কি হয়েছে আগে যেখানে পাঁচটা জিনিস কিনত সেখানে কিনছে কত না চারটে জিনিস কিনছে তাহলে একটা জিনিস কম কিনছে কার উপরে না পাঁচের উপরে কিন্তু আমরা এই ধরনের অঙ্কে না গিয়ে আমরা সরাসরি এবি রুল প্রয়োগ করব সেটা হচ্ছে কি যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কী হয়েছে না বৃদ্ধি পেয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে কত না ওয়ান বাই ফোর যেহেতু বৃদ্ধি পেয়েছে তাহলে প্লাস হবে তাহলে আরেকটা তাহলে এখান থেকে কী হবে না এটাকে মাইনাস হবে উপরের পার্ট একই থাকবে ফোর প্লাস ওয়ান তো সেক্ষেত্রে কথা হবে ফাইভ হবে তাহলে ওয়ান বাই ফাইভ তো সেক্ষেত্রে আমরা সরাসরি বলবো সেটা হচ্ছে কত টোয়েন্টি এবং এখানে বিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর সুতরাং পুরনো নিয়মে আমরা আদৌ যাবো না আমরা এই ধরনের অঙ্ক সেটা হতে পারে ইনকাম এক্সপেন্ডিচারে হতে পারে হতে পারে বয়স সংক্রান্ত হতে পারে সেটা টাইম অ্যান্ড ডিস্টেন্স হতে পারে যে কোনো অঙ্ক এই টাইপেরই অঙ্ক যেগুলো থাক না কেন সরাসরি আমরা এবি রুলসের মাধ্যমে করবো সরাসরি আমাদের উত্তর আসবে অনেক কম সময়ের উত্তর আসবে এবং সঠিক উত্তর আসবে সুতরাং এভাবে না গিয়ে যে পাঁচ ছিল এখন কিনছে কত চারটে কিনছে একটা কম কিনছে কত না ওয়ান বাই ফাইভ তো একশোতে কত ইন্টু হান্ড্রেড তখন টোয়েন্টি পার্সেন্ট আদৌ এইভাবে যাওয়ার দরকার নেই সরাসরি আমরা কী করব না এবি রুলসের মাধ্যমে যাবো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কি হয়েছে না বেড়ে গেছে তাই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে ওয়ান বাই ফোর যেহেতু প্লাস আছে এখানে মাইনাস হবে উপরেরটা ঠিকই থাকবে ফোর প্লাস ওয়ান ফাইভ হবে ওয়ান বাই ফাইভ মানে কত টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে সঠিক আনসার এবারের অঙ্কে বলছে যে চিনির দাম ষোলো পূর্ণ দুয়ে তিন শতাংশ হ্রাস পেয়েছে তাহলে কত শতাংশ খরচ বৃদ্ধি করতে হবে যাতে ব্যয় একই থাকে তার মানে কী হয়েছে আগের যে অঙ্ক ছিল সেখানে কি হয়েছে চিনির দাম বেড়ে গেছিলো আর এখানে কী হয়েছে না চিনির দাম কম হয়েছে তাহলে আমরা সরাসরি এবি রুল অ্যাপ্লাই করবো তো কত না সেটা হচ্ছে সিক্সটিন অ্যান্ড টু থার্ড পার্সেন্টেজ সেটা কী হয়ে গেছে না কমে গেছে তো ষোলো পূর্ণ দুয়ে তিন শতাংশ তার মানে এটা আমরা জানি সেটা হচ্ছে কত না একের ছয় ছভাগের এক ভাগ এবং যেহেতু বৃদ্ধি পেয়েছে তাহলে সেক্ষেত্রে কী হয়েছে বৃদ্ধি নয় এখানে কী বলেছে না হ্রাস পেয়েছে হ্রাস পেয়েছে মানে কি না মাইনাস হবে তাহলে এখান থেকে কী হবে মাইনাসের জায়গায় আমরা প্লাস নেবো উপরের পার্ট একই থাকবে নিচে কত হবে সিক্স মাইনাস ওয়ান তো নিচে কত হয়ে যাচ্ছে না ফাইভ হবে তাহলে ওয়ান বাই ফাইভ যে ফ্র্যাকশন পার্ট সেটা যখন আমরা পার্সেন্টেজে কনভার্ট করবো সেটা অবশ্যই কত হয়ে যাবে না টোয়েন্টি পার্সেন্ট হবে এবং এখানে বিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর তো এইভাবে এবি রুলসের সাহায্যে এই ধরনের অঙ্ক যেগুলো সাধারণভাবে আসে এই অঙ্কগুলো আমরা খুব সহজে অল্প সময়ে আমরা কিন্তু সমাধান করতে পারব সিএইচসএল দু হাজার কুড়িতে আসা অঙ্ক কী বলছে যে রিতার বয়স রিতার আয় রিচার থেকে পনেরো শতাংশ কম তাহলে রিচার আয় রিতার থেকে কত শতাংশ বেশি তাহলে প্রথমে যেটা দিয়েছে সেটা হচ্ছে কি না রিতা এই রিতার ক্ষেত্রে কি দিয়েছে যেটা না রিতার ক্ষেত্রে যেটা দিয়েছে সেটা হচ্ছে কত না রিচার থেকে পনেরো শতাংশ কম তো পনেরো শতাংশ যদি কম হয় তো পনেরো শতাংশ আমরা যদি ফ্র্যাকশানে যাই তাহলে সেক্ষেত্রে কথা হবে না পনেরো বাই একশো হবে আর পনেরো বাই একশো মানে কত না তিন বাই কুড়ি ঠিক আছে এই তিন বাই কুড়ি এটা কি বলেছে কম না বেশি বলেছে না পনেরো শতাংশ কম বলেছে আর কম মানে কি হবে না মাইনাস হবে এটা যদি মাইনাস হয় তাহলে পরেরটা কী হবে অবশ্যই প্লাস হবে উপরের পার্ট একই থাকবে নিচের পার্ট কত হবে না টোয়েন্টি মাইনাস থ্রি তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না নিচে হয়ে যাবে কত না সেভেন্টি তাকে যদি আমরা পার্সেন্টেজে নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে কত হবে না এর সঙ্গে একশো গুণ করতে হবে তার মানে তিন বাই সতেরো ইন্টু হানড্রেড পারসেন্ট তার মানে এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না থ্রি হান্ড্রেড ডিভাইডেড বাই সতেরো এখন এই যে তিনশোকে সতেরো দিয়ে ভাগ করা কোনটা হবে তার মানে সতেরো একে সতেরো এক তো হবে আর সবগুলো দেখো এগারো বাই সতেরো এটাকে সরাসরি ভাগ করেও যেতে পারো অথবা তোমাদের আরেকটা নিয়মের কথা বলছি যেটার সাহায্যে ভাগ না করে এই ধরনের যখন আনসার থাকবে ফ্র্যাকশানে থাকবে সেক্ষেত্রে দেখে কিন্তু করতে পারবে কিভাবে নিয়মটা ভালো করে জেনে নাও সেটা হচ্ছে কি যে তেরোর সঙ্গে একটা ফিগার গুণ করলে কী হবে আলটিমেটলি ইউনিট ডিজিট যে কনসেপ্ট সেটা দিয়ে আমাকে করতে পারবো সেটা কি না জিরো হতে হবে তাহলে এখানে যে ফিগারগুলো আছে সেগুলোর ক্ষেত্রে ইউনিট ডিজিট কোথায় জিরো হচ্ছে কীভাবে করছি দেখো যদি পনেরোকে সতেরো দিয়ে গুণ করি তাহলে সাত পাঁচে পঁয়ত্রিশ পাঁচ পাঁচ আর এক কত হবে না এটার ক্ষেত্রে কত হবে ছয় হবে এটার ক্ষেত্রে কত হচ্ছে সাত সাত উনপঞ্চাশ নয় নয় আর এক কত হবে দশ হবে তার মধ্যে এক্ষেত্রে কিছু হচ্ছে না শূন্য হচ্ছে আর এখানে সাত ছয় বিয়াল্লিশ বিয়াল্লিশ মানে কত হচ্ছে দুই দুই আর এক এখানে কত হবে তিন হবে আর এখানে সাত চারে আঠাশ আট আর এক কত হবে নয় হবে তার মানে ইউনিট ডিজিট এটার ক্ষেত্রে ছয় এটার ক্ষেত্রে শূন্য এটার ক্ষেত্রে তিন আরেক ক্ষেত্রে নয় আমরা বলেছিলাম কি ইউনিট ডিজিট কত হতে হবে শূন্য হতে হবে তার মানে এক্ষেত্রে বিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর আর যদি সরাসরি ভাগ করতে পারো যে তিনশোকে সতেরো দিয়ে তাহলে সেক্ষেত্রে সতেরো পূর্ণ এগারো সতেরোই হবে কিন্তু ইউনিট ডিজিট কনসেপ্ট নিয়ে যদি তোমরা এই ধরনের ফিগারগুলো করো তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব কম সময়ে ইজিলি কি তোমরা উত্তর বের করতে পারবে যেমন এটার ক্ষেত্রে উত্তর কত বি সতেরো পূর্ণ এগারো সতেরো শতাংশ এবারে যে অঙ্কগুলো করব সেগুলো পরীক্ষায় আসা অঙ্ক এবং একটু আলাদা টাইপের অঙ্ক তো সে অঙ্কগুলো দেখে নিই প্রথমে যে অঙ্কটা দেখো সেটা হচ্ছে এসএসএস সিএইচ এসএল দু হাজার কুড়িতে পার্সেন্টেজের কোনো ব্যাপার নেই সংখ্যা দেওয়া আছে এখানে অঙ্কটা দেখে নিই এখানে বলছে যে একটি সংখ্যা এবং তার তিনের পাঁচ অংশের পার্থক্য দুশো চুয়াত্তর ওই সংখ্যার কুড়ি শতাংশ কত হবে অঙ্ক তোমরা বিভিন্নভাবে করতে পারো যে ধরলাম সংখ্যাটি এক্স তো এক্সের তিনের পাঁচ অংশ কত হবে এবং সংখ্যাটি কত হবে দুটোর মধ্যে পার্থক্য করে তারপরে নিয়ে আসা সেইভাবে না গিয়ে আমরা সরাসরি করতে পারি একটা কি দিয়েছে যে তিনের পাঁচ অংশ তাহলে তিনের পাঁচ অংশ মানে কি পাঁচ ভাগে তিন ভাগ তাহলে অরিজিনাল নাম্বার সেটা যদি পাঁচ হয় তার তিন ভাগ তিনের পাঁচ অংশ মানে কি থ্রি আউট অফ ফাইভ তাহলে যে অরিজিনাল যে সংখ্যা সেটা যদি পাঁচ হয় তার তিনের পাঁচ অংশ মানে কত তিন তো বলছে এদের মধ্যে যে ডিফারেন্স এদের মধ্যে ডিফারেন্স কত না ডিফারেন্স পাঁচ এবং তিন এদের মধ্যে দুই ইউনিট হচ্ছে ডিফারেন্স তো দুই ইউনিট এই ডিফারেন্সটা এখানে বলে দিয়েছে সেটা হচ্ছে কত না দুশো দুশো চুয়াত্তর এই দুই ইউনিটের মান যদি দুশো চুয়াত্তর হয় তাহলে এক ইউনিটের মান সেটা কত হবে না সেটা এক ইউনিটের মান যেটা সেটা হচ্ছে কত না দুশো চুয়াত্তর ডিভাইডেড বাই টু তো এটা হচ্ছে কত না এক ইউনিটের মান পেলাম এবার হচ্ছে সংখ্যাটি তাহলে কত না সংখ্যাটি হচ্ছে কত না পাঁচ ইউনিট তাহলে এটার সঙ্গে আমরা সরাসরি কী গুণ করব না পাঁচ গুণ করবো তাহলে কী হবে না যেটা পেলাম সেটা হচ্ছে পুরো সংখ্যাটা কিন্তু পুরো সংখ্যা তো আমাকে জানতে চায়নি আমাকে জানতে চেয়েছে সেটা হচ্ছে কি সংখ্যাটির কুড়ি শতাংশ কত তো কুড়ি শতাংশ কত কুড়ি শতাংশ মানেই আমি কি জানি যে কোনো একটা সংখ্যার একের পাঁচ অংশ তার মানে এটা যদি পুরো নাম্বার হয় তাহলে এর কুড়ি শতাংশ মানে কত না একের এর কত না একের পাঁচ অংশ এটাই যদি আমরা সলভ করি নিই তাহলে উত্তর হয়ে যাবে পাঁচ দিয়ে পাঁচকে কাটলাম দুই দিয়ে কাটলাম তো সেক্ষেত্রে কত হবে না ওয়ান থার্টি সেভেন তার মানে আমার এক্ষেত্রে উত্তর কত হবে একশো সাঁত্রিশ হবে এবং এতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর সুতরাং এই ধরনের অঙ্কের ক্ষেত্রে ধরলাম এক্স এক্সের আর থ্রি বাই ফাইভ কত হবে আর টু বাই ফাইভ কত হবে দুটোর ক্ষেত্রে বিয়োগ করে এক্সের মান বের করব এইভাবে আদৌ যাওয়ার দরকার নেই যে যদি তিনের পাঁচ বলেছে তাহলে অরিজিনাল নাম্বার যদি পাঁচ হয় তাহলে একটা বলছে কত তিন ঠিক আছে তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত দুই তো দুই ইউনিটের মান দেওয়া আছে দুশো চুয়াত্তর এক ইউনিট কত হবে বাই টু আর পুরো নাম্বারটা কত পাঁচ তাহলে ইন্টু ফাইভ এটা হচ্ছে পুরো নাম্বার কিন্তু নাম্বার নয় তার টোয়েন্টি ফাইভ পার্স কত টোয়েন্টি পার্সেন্ট জানতে চেয়েছে আর টোয়েন্টি পার্সেন্ট মানে যেহেতু বলে আমরা ওয়ান বাই ফাইভ তাহলে এটাকে আমরা ওয়ান বাই ফাইভ দিয়ে গুণ করলাম সরাসরি উত্তরে হল সংখ্যাটি টোয়েন্টি পার্সেন্ট কত না একশো সাঁত্রিশ এবারে যে অঙ্ক দেখো খুবই ভালো অঙ্ক এসএসসিসি জিএল মেন পরীক্ষায় এসেছিলো অঙ্কটাতে বলছে যে যদি কোনো সংখ্যার ষাট শতাংশ ওই সংখ্যার কুড়ি শতাংশ থেকে একশো কুড়ি বেশি হয় তবে ওই সংখ্যার আঠাশ শতাংশ তার তেত্রিশ পূর্ণ একের তিন শতাংশ থেকে কত কম তো সংখ্যা যেটা থাকবে একটা জিনিস দেখো যে পার্টিকুলার কোনো একটা যদি নাম্বার হয় সেটা তো সবসময় কত হবে না হান্ড্রেড পার্সেন্ট হবে এবং বলছে যে ওই সংখ্যার সিক্সটি পারসেন্ট এবং আরেকটা কথা বলেছে না ওই সংখ্যার যেটা কত বলেছে না টোয়েন্টি পার্সেন্ট এদের যে পার্থক্য সেই পার্সেন্টেজের পার্থক্য কত বলেছে না একশো কুড়ি ষাট পার্সেন্ট যেটা সেটা কুড়ি পার্সেন্ট থেকে কত বেশি না একশো কুড়ি বেশি তো পার্সেন্টেজের দিক থেকে ডিফারেন্স কত না পার্সেন্টেজের ডিফারেন্স হচ্ছে কত না চল্লিশ শতাংশ তার মানে চল্লিশ শতাংশের মান কত দেওয়া আছে এখানে না একশো কুড়ি দেওয়া আছে প্রশ্নে যেটা বলছে সেটা কত বলছে যে ওই সংখ্যার আঠাশ শতাংশ ওই সংখ্যাটির তেত্রিশ পূর্ণ একের তিন শতাংশ থেকে কত কম তার মানে অ্যাকচুয়ালি আঠাশ শতাংশ এবং তেত্রিশ পূর্ণ একের তিনের এই যে দুটো পার্সেন্টেজের ডিফারেন্স তার মান কত আমাকে বের করতে হবে তাহলে এখানে দেখো যে একশো কুড়ি যেটা এই যে একশো কুড়ি এটা হচ্ছে কার মান না চল্লিশ শতাংশের মান ঠিক আছে তাহলে আমাকে যেটা বের করতে হবে সেটা কত দিয়েছে না দুটোর ক্ষেত্রে তেত্রিশ পূর্ণ একের তিন যদি আমি এখানে লিখে নিই আলাদা করে যে তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট এবং সেখান থেকে আঠাশ পার্সেন্ট এর যে দুটো ডিফারেন্স সেটা আমাকে বের করতে হবে তাহলে সেটা কত হচ্ছে না একশো কুড়ি বাই ফর্টি ঠিক আছে ইন্টু এর মধ্যে পার্থক্য করলে কত হবে না পাঁচ পূর্ণ একের তিন তো পাঁচ পূর্ণ একের তিন মানে পাঁচ তিনে পনেরো আরে কত হচ্ছে না ষোলো তিন হচ্ছে তাহলে চল্লিশ দিয়ে কাটলে আবার কত হবে না চার তিনে বারো তিন আর তিন কেটে দেবো তাহলে এক্ষেত্রে তার মান কত হয়ে যাচ্ছে না সিক্সটিন হচ্ছে এবং এখানে শীতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর সুতরাং অঙ্ক যে জটিল তা কিন্তু নয় অঙ্ক যদি বুঝে নাও বা এই ধরনের অঙ্ক যদি প্র্যাকটিস করো তাহলে খুব সহজ হবে কোনো একটা সংখ্যার ষাট পার্সেন্ট তার কুড়ি পার্সেন্ট থেকে একশো কুড়ি বেশি তার মানে একশো কুড়ি হচ্ছে চল্লিশ শতাংশের মান তাহলে একশো কুড়ি যদি চল্লিশ শতাংশ হয় বলছে যে তেত্রিশ আঠাশ শতাংশ তেত্রিশ পূর্ণা একে তিন শতাংশ থেকে কত কম তো কম কত পার্সেন্টেজের দিক থেকে কত না পাঁচ পূর্ণ একে তিন পার্সেন্ট কম তাহলে চল্লিশ শতাংশের মান যদি একশো কুড়ি হয় তাহলে পাঁচ পূর্ণ একে তিন শতাংশ বা ষোলো বাই তিনের মান কত হবে তো সেক্ষেত্রে আমাদের বেরিয়ে গেলো ষোলো সুখ সহজেই এবং শীতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর এবারে যে অঙ্ক এটাও সিজিএল মেন পরীক্ষায় এসেছিলো তো সেক্ষেত্রে দেখো এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে অঙ্কটা দেখে প্রথমে বলছে এ এ বি এর থেকে পঁচিশ শতাংশ বেশি বি সি এর থেকে চল্লিশ শতাংশ কম যদি সি ডি এর থেকে তিরিশ শতাংশ বেশি হয় তবে এ ডি এর থেকে কত শতাংশ কম তো এখানে দেখো এখানে কিন্তু কি আছে না টোটাল কটা এ দিয়েছে না এ বি সি ডি চারটে দিয়েছে তাহলে এখানে আমরা লিখে নিই এ বি সি এবং কী দিয়েছে ডি দিয়েছে তো এখানে শুরুতেই যেটা বলেছে সেটা কত বলছে যে এ এর থেকে পঁচিশ শতাংশ বেশি এ বি থেকে কত বেশি না পঁচিশ শতাংশ বেশি তাই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কী হবে না প্লাস হবে এরপরে বলছে যে সি বি সি এর থেকে চল্লিশ শতাংশ কম বি সি এড থেকে কত বলেছে না চল্লিশ শতাংশ কম তো কম মানে কত না মাইনাস ফর্টি আর লাস্টে যেটা দিয়েছে সেটা কত সি ডিএড থেকে তিরিশ শতাংশ বেশি সি ডিএড থেকে কত বলেছে এখানে না তিরিশ শতাংশ বেশি তো বেশি মানে এক্ষেত্রে কত হবে না প্লাস থার্টি পার্সেন্ট তাহলে এই আমাদের দিয়েছে এবিসিডি চার্টের মধ্যে কে কত কম বেশি পার্সেন্টেজ দিয়েছে প্রশ্নে আমাকে বলছে যে এ এড থেকে কত শতাংশ কম এ এড থেকে কত শতাংশ কম আমাকে সেটা জানতে চেয়েছে তাহলে এখানে দেখো আমি এবিসিডি চার্টে তো মান আগে প্রথমে বের করি তো তোমরা যদি খেয়াল করো যে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমরা যদি এ থেকে বি বি থেকে সি সি থেকে ডি যদি যাও তাহলে সেক্ষেত্রে কিন্তু অঙ্ক করতে গেলে অনেক অনেক সময় লাগবে এবং উত্তর ভুল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্র্যাকটিসে থাকবো এবং এই ধরনের যখন অঙ্ক থাকবে সেক্ষেত্রে আমরা শুরু করবো কোথায় শেষ থেকে শুরু করব যে এখানে ডিটাকে ধরবো কত না হানড্রেড তো ডি যদি একশো হয় তাহলে সি কত হবে না ডি এর থেকে তিরিশ শতাংশ বেশি তাহলে এটা যদি একশো হয় তাহলে সি সেটা কত হয়ে যাবে না তিরিশ শতাংশ বেশি তার মানে কত হয়ে যাবে না একশো তিরিশ হয়ে যাবে এবার যেটা বলেছি যে সি বি কত না সি এর থেকে চল্লিশ শতাংশ কম তার মানে এর চল্লিশ শতাংশ কম আমরা বলতে পারি তাহলে এর চল্লিশ শতাংশ বিয়োগ করতে পারি অথবা সরাসরি বলতে পারি যে এর ষাট শতাংশ তাহলে চল্লিশ শতাংশ কম মানে কত না ষাট শতাংশ তো এর ষাট শতাংশ কত না একশো তিরিশের ষাট শতাংশ মানে তেরো ছয় আঠাত্তর ঠিক আছে যদি তোমরা করো যে এর যদি ষাট শতাংশ হয় তার মানে সিক্সটি বাই কত হবে হানড্রেড হবে তাহলে দুটো শূন্য কাটলাম তাহলে তেরো ছয় কত হয়ে যাবে না আটাত্তর হবে তার মানে বি এর মান কত হয়ে যাচ্ছে না সেভেন্টি এইট এবার যেটা বলছে যে এ কত হবে না এ হচ্ছে বিয়ের পঁচিশ পারসেন্ট বেশি বিয়ের যা মান তার পঁচিশ পার্সেন্ট বেশি আর পঁচিশ বেশি মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে আমরা জানি কত না চার ভাগের এক ভাগ তার মানে এর যা ভ্যালু আছে এর সঙ্গে আরও কত যোগ করতে হবে না একের চার যোগ করতে হবে একের চার অংশ যোগ করতে হবে তো এর একের চার অংশ কত না উনিশ চারের ছিয়াত্তর তো উনিশ দশমিক পাঁচ তার মানে আমাদের আটাত্তরের সঙ্গে উনিশ দশমিক পাঁচ কী করে যোগ করব কুড়ি যদি যোগ করে দিই তাহলে সেক্ষেত্রে কত হবে না আটানব্বই হবে তো আটানব্বই থেকে পয়েন্ট ফাইভ কম তার মানে সেক্ষেত্রে কত হবে না সাতানব্বই দশমিক পাঁচ হবে তাহলে আমরা এক্ষেত্রে সি ডি চারটের মান পেয়ে গেছি প্রশ্নে যেটা বলছে সেটা কত বলছে যে এ ডি এর থেকে কত কম এ ডি এর থেকে কত কম তো সরাসরি দেওয়া আছে ডি যে এখানে একশো যার থেকে কম তাকে আমরা হানড্রেড ধরব তো ডি থেকে কম কত বলছে তো ডি একশো আর এখানে কত সাতানব্বই দশমিক টু ফাইভ তার মানে এক্ষেত্রে সরাসরি কত কম টু পয়েন্ট ফাইভ কম এবং যেহেতু একশোর মধ্যে বলেছে তাহলে সেক্ষেত্রে সরাসরি কত হবে না বিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর সুতরাং এই ধরনের অঙ্ক আমরা শুরু করবো কোথেকে ক্যালকুলেশনের জন্য শেষ থেকে শুরু করব শেষে যেটা থাকবে তাকে আমরা একশো ধরবো এবং যেভাবে ইনস্ট্রাকশান দেওয়া আছে ঠিক সেভাবেই পরপর যাবো এবার আমাকে কম্পেয়ার করতে পারব বা যে কোশ্চেন করতে পারব না কেন যেহেতু চারটের মানে বিসিটি পেয়ে গেছি সুতরাং আমাদের করতে আর কোনো অসুবিধে হবে না এবারে যে অঙ্ক আগের যে অঙ্ক করেছিলাম আমরা এসএসসি এর ক্ষেত্রে ঠিক একই টাইপের অঙ্ক এবং সেই অঙ্কটা কোথায় এসেছে না এসএসসি সিএইচ এসে এসেছে সুতরাং এই ধরনের অঙ্ক আমাদের বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে যাতে পরীক্ষা হলে গিয়ে আমরা সরাসরি অঙ্কটাকে সলভ করতে পারি অঙ্কটাতে কি বলছে যে এ বি এর কুড়ি শতাংশ বেশি বি সি এর চেয়ে পঁচিশ শতাংশ বেশি ডি এর চেয়ে ষাট শতাংশ কম ডি এর চেয়ে কুড়ি শতাংশ বেশি নিচের কোনটি সঠিক নিচের কোনটি সঠিক মানে যে চারটে অল্টারনেট যে অপশান দেওয়া আছে সেই চারটের মধ্যে কোনটা ঠিক আমাকে বলতে হবে কোন কোনো সময় বলে নিচের কোনটি ভুল ঠিক আছে তার মানে তিনটে ঠিক দেওয়া থাকবে একটা স্টেটমেন্ট কি থাকবে ভুল থাকবে সেটাই হবে আমার কারেক্ট অ্যান্সার কিন্তু এখানে বলছে যে চারটে স্টেটমেন্টের মধ্যে কোনটা ঠিক সেটা আমাকে বলতে হবে তার মানে তিনটে ভুল আছে তো এখানে দেখো এখানে কি আছে না এ থেকে ডি পর্যন্ত আছে আমরা আগে লিখে ফেলি সেটা হচ্ছে কি এ বি সি ডি এবং ই এখানে প্রথম থেকে আমরা শুরু করবো সেটা হচ্ছে কী হচ্ছে না প্রথমে যেটা বলছে সেটা হচ্ছে এ বি এর চেয়ে কুড়ি শতাংশ বেশি এ বি এর চেয়ে কত না কুড়ি শতাংশ বেশি তারপরে প্লাস টোয়েন্টি পারসেন্ট পরের লাইনে বলছে বি সি এর থেকে পঁচিশ শতাংশ বেশি বি সি এর থেকে পঁচিশ শতাংশ বেশি প্লাস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবার বলছে সি ডি এর চেয়ে ষাট শতাংশ কম সি ডি এর চেয়ে ষাট শতাংশ কম মানে মাইনাস সিক্সটি পার্সেন্ট আর লাস্টে যেটা বলেছে ডি ইয়ের চেয়ে কুড়ি শতাংশ বেশি ডি ইয়ের চেয়ে কত বলেছে না কুড়ি শতাংশ বেশি তার মানে প্লাস টোয়েন্টি পার্সেন্ট আমরা কে কতটা বেশি বা পারসেন্টেজে কে কতটা কম সেটা আমাকে বলে দিয়েছে তাহলে আমাকে এবি সি ডি ইচ পাঁচটা মান আমাকে বের করতে হবে তাহলে এখানে স্টেটমেন্ট কোনটা কী সঠিক সেটা আমরা সহজেই বলতে পারবো তো একটু আগে আমরা করলাম এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা সবসময় কী করবো না শেষে যেটা আছে সেটাকে আমরা ধরবো কত না একশো ধরবো তার মানে এখানে ই হচ্ছে কত না ইটাকে ধরলাম একশো ই যদি একশো হয় ডি কত হবে তার থেকে কুড়ি বেশি এটা একশো হলে ডি তাহলে কত হবে না একশো কুড়ি হবে এবার সি কত হবে এর থেকে ষাট শতাংশ কম ষাট শতাংশ কম যদি হয় ষাট শতাংশ কম মানে যা হবে আর চল্লিশ শতাংশ সরাসরি ধরলে একই হবে ঠিক আছে একশো থেকে ষাট বিয়ে করলে কত হবে চল্লিশই হবে মানে এর যদি সরাসরি ফর্টি পার্সেন্ট নিয়ে নিই ফর্টি পার্সেন্ট মানে কত বারো স্যার আটচল্লিশ তোমরা বলবে স্যার ফর্টি পার্সেন্ট এভাবে কী করে হলো না ফর্টি বাই হান্ড্রেড তো দুটো শূন্য কাটলাম তাহলে বারো চারে কত হচ্ছে না আটচল্লিশ সরাসরি টেন পার্সেন্ট মানে হচ্ছে একটা বাদ দিয়ে বারো তো তা চার গুণ মানে কত বারো চারে আটচল্লিশ সুতরাং এটার ক্ষেত্রে কত হবে ফর্টি পার্সেন্ট তো সেটা কত হচ্ছে না ফর্টি এইট হচ্ছে এবার যেটা বলছে সেটা হচ্ছে কত বি কত সি এর পঁচিশ পার্সেন্ট বেশি আর পঁচিশ পার্সেন্ট বেশি মানে কত এর চার ভাগের এক ভাগ বেশি এর চার ভাগের এক ভাগ মানে কত বারো চারে আটচল্লিশ বারো তার মানে এর সঙ্গে আমাকে বারো যোগ করতে হবে আটচল্লিশ আর বারো তাহলে বিয়ের মান কত হয়ে যাবে না ষাট হয়ে যাবে এবার লাস্টে যেটা এর মান কত হবে না বিজ আর তার থেকে টোয়েন্টি পার্সেন্ট বেশি টোয়েন্টি পার্সেন্ট মানে কত টেন পার্সেন্ট মানে হচ্ছে সিক্স তাহলে টোয়েন্টি পার্সেন্ট কত টুয়েলভ বা বারো তাহলে এর সঙ্গে বারো যোগ করে দেবো ষাট আর বারো তার মানে এর মান কত হয়ে যাবে না বাহাত্তর হয়ে যাবে তাহলে ওখানে আমরা এ বি সি ডি ই পাঁচটার মান পেয়ে গেছি সুতরাং এখানে যেটাই বলুক না কেন এই স্টেটমেন্টের মধ্যে কোনটা কারেক্ট সেটা আমরা খুব সহজে বলতে পারবো কোথায় দিয়েছে প্রথমে যেটা দিয়েছে ডি এর থেকে ষাট শতাংশ কম ডি বি এর থেকে কম কম তো নয় ডি হচ্ছে বেশি সুতরাং এটা হচ্ছে রং আনসার এবার কি হচ্ছে বিতে যেটা দিয়েছে ই এর থেকে আঠাশ শতাংশ বেশি ই এর থেকে আঠাশ শতাংশ বেশি তার কম্পেয়ার করছে কার এর সঙ্গে বলে এখানে আঠাশ শতাংশ বেশি নেই এখানে আঠাশ ইউনিট বেশি ঠিক আছে তার মানে আঠাশ বাই বাহাত্তর আঠাশ বাই বাহাত্তর ইন্টু হান্ড্রেড তো এটার মান কখনই টোয়েন্টি এইট কিন্তু হবে না সুতরাং এক্ষেত্রে বি ও কী আছে না রং আনসার এবার লাস্টে যেটা দিয়েছে সেটা কত দিয়েছে সিতে যেটা সিটে যেটা দিয়েছে সেটা কী দিয়েছে না সিতে কম্পেয়ার যেটা করেছে সেটা হচ্ছে কত না এ ডি এর থেকে চল্লিশ শতাংশ কম এ যেটা দিয়েছে এ কত দিয়েছে না ডি থেকে চল্লিশ শতাংশ কম ডি এর থেকে কম্পেয়ার কি চল্লিশ শতাংশ কম তো এটা একশো আর এখানে কত দিয়েছে না বাহাত্তর ঠিক আছে না এ এবং ডি এর কথা বলেছে যে সরি ই নয় তাহলে এখানে কত দিয়েছে না এখানে একশো কুড়ি ঠিক আছে ডি এর মান কত একশো কুড়ি এবং বলছে এ ডিএড থেকে কত বেশি চল্লিশ শতাংশ বেশি কম কত আছে না কম তো অলরেডি আছে এখানে আঠাশ আর এখানে কত হচ্ছে না কুড়ি তাহলে কত কম না আটচল্লিশ কম এই যে আটচল্লিশ আটচল্লিশ আউট অফ কত না সেটা দিয়েছে যেটা কার সঙ্গে কম্পেয়ার করছে ডিএড থেকে চল্লিশ শতাংশ কম তো ডিএড থেকে চল্লিশ শতাংশ কম মানে এখানে কত হবে না একশো কুড়ি আর কত হবে হানড্রেড মানে কত হচ্ছে না হানড্রেড হচ্ছে তাহলে আমরা এই শূন্য কাটলাম ঠিক আছে এখানে বারো চারে আটচল্লিশ তো দশ চারে চল্লিশ তার মানে যেটা বলেছিল সেটা কি যে এ ডি এর থেকে চল্লিশ শতাংশ কম ঠিক তাই এ হচ্ছে কত না ডি এর থেকে কম এবং সেটা কত না ফর্টি কম তার মানে এখানে সিতে যে স্টেটমেন্ট দেওয়া আছে সেটা হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট সুতরাং ডিতে যাওয়ার দরকার নেই একটাই শুধুমাত্র থাকবে তো এখানে যে চারটে স্টেটমেন্ট ছিল তার মধ্যে সিতে যে অপশান দেওয়া আছে সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার সুতরাং এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে বাড়ির থেকে জেনে যেতে হবে যে এই ধরনের অঙ্ক থাকলে আমরা দেখা মাত্র করবো শুরুতে লে নয় শেষে যেটা দেওয়া আছে সেটাকে একশো ধরবো এবং একশো ধরে তারপরে যে সমস্ত মানগুলো বা যে পার্সেন্টেজে ইনক্রিজ ডিক্রিজ দেওয়া আছে সেটা সরাসরি যাব এবার যেটা কম্পেয়ার দিক সেটা আমরা সহজেই কিন্তু করে ফেলতে পারবো তো এই ধরনের অঙ্ক নিয়ে তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো তাহলে পরীক্ষা হলে তোমাদের আদৌ কোনো সময় কিন্তু নষ্ট হবে না দেখা মাত্র অঙ্কগুলোকে তোমরা সলভ করতে পারবে তো আজকের ক্লাস এই পর্যন্ত আজকের ক্লাস কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও যদি ভালো হয় তাহলে লাইক করো এবং বন্ধুদেরকে তোমরা শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো যদি তোমরা এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দিও তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে